প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আমি আসছি বারুইকালি একটা গ্রাম্য মেলায়। সেই গ্রাম্য মেলা আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করতেছি। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি আসছি আজ মুন্সিগঞ্জ জেলায় বারুইকালি গ্রামে ঐতিহ্যবাহী কাদের জান্দের মেলায়। আপনাদেরকে পুরো বারুইকালির যে ঐতিহ্যবাহী মেলা কাদের জান্দের মেলাকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। গ্রামগঞ্জের এক ঐতিহ্যবাহী মেলা, আপনাদের সাথে আছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে থাকুন। রাত্রে গান, ও রাত্রে গান শুরু হবে। রাত্রে কে আসবো? কোন বাড়িতে দেখতে? কাকা, মেলা কি শুরু হয় নাই? হ্যাঁ, আপনি কী কী বিক্রি করেন? আজকে কি শুরু নাকি বেচা কিনা এখনো হয় নাই? দিদি, আপনি কী বিক্রি করেন? মাটির জিনিসপত্র না? এই বারুইকালিতে এই মেলার মধ্যে আসলেই দেখা যায় যে আজ মাটির জিনিসপত্র কত সুন্দর, মাটির জিনিসপত্র। তোমরা কি করতে আসছো বেলায় না কেনাবেচা করতে? বিক্রি করতে আসছো? তোমার কী কী আছে? এই যে মেয়ে আসছে, তুমি কিছু বলো তো শুনি। তুমি কি কি বিক্রি করো এখানে? পাতিল, কিন মনে আগে দেখি দেখি কি কি হাতানি আছে, কি আছে তাই না? ও, লাল টুকটুকা। আচ্ছা আচ্ছা, কালাগুলা ভালো না লালগুলা ভালো? কোনোটাই ভালো। ওই যে ওগুলা কি আজকে একটু আরাম পাওয়া যাবে? এই যে তুমি দেখতেছ, কালকে তো বিকালে এই যে কাকা আমার বাড়িতে গেছিল না, কি তো খুঁড়া খুঁড়া করা নিতে যারা খুঁড়া খুঁড়া নিতে একদম না খুঁড়া যেমনি এই যে
আচ্ছা কিনব নি দাদা, আমি তো আসি এখানে। আর ফুলের টপে এই কাকার তো আগে দেখছি, বাড়ি বাড়ি যাইতে আর ভিডিও করছে এই কাকার। নিব নি দাদা, তোমার যেটা পছন্দ তুমি দেখো। আমি আমি একা আইসা, যখন একটা ব্যাগ নিয়ে আছে ওই কাটা করা ওই যে দুধ টাকার কাপড় যাতে না লাগে। এই যে মেলার মধ্যে এগুলো দেখা যায় একটু, তাহলে তো আর কেমন একটা দেখা যায় না। আমার একটা বাটি কিনা সব ছিল না, বাটি নাই। পানি রেখে খায় না ও বাটি গুলা। হ্যাঁ আছে, তাহলে একটা বাটির দাম কত? আপনি একটা নিয়ে আইছেন কি কুইন্টাল? হ্যাঁ কি কি এগুলো এগুলো বাচ্চাদের জিনিস? দেখছি বাচ্চারা খেলনা, বাচ্চারা ওই যে হ্যাঁ কাকি, আপনাদের মেলার ছবি এখানে শুরু হয়েছে মেলা বা? হ্যাঁ চলো আসুন, ছোটো ছোটো চলো। বাহারি রঙের সেই জিনিসের কত রঙের নিব না, এটা ভাঙিয়ে দেবো দেখা দেবো না। আমি তার জন্য একটা ব্যাগ নিব না, আজকে আসো। জিজ্ঞেস করে নি এর দাম কত হয়, বুঝছি কথা। এই কাকা এগুলোর দাম কত? ওই যে কোনটা কত? হ্যাঁ বড়টা ওইটা দুইটা এত দাম? হ্যাঁ ওগুলো তো একটা কিনছিলাম, ছোটো সাইজ একটা আসছে, একটু দাম একটু বেশি। কত টাকা হইলে রাখা দেবো সেটা আমার বলে দিন, আমি নিয়ে যাবো। এইটা বুঝতে পারছি কত রাখা দেবো সেটাই বলে বলেন। সাড়ে চারশো, এমনি 300 টাকা করে এগুলা, বুঝতে পারছি সাইজ। মেলায় তো আপনারা আসছেন, এই জন্য আমি মাঝে মধ্যে কিনি, আমাদের তো পুরান হয়ে গেছে এই জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি নিয়ে এলে আই এলে 250 টাকা করে দিয়ে আমি যখন আসিনি। আচ্ছা
আপনি শুধু নিমটি বানান না?
কাকি পেঁয়াজও বানাইছে, পেঁয়াজও পেঁয়াজও ভাজতেছে, সুন্দর কারুকার্য হাতের সাহায্যে, হাতের ছোঁয়াতে কত সুন্দর নিমটি। এটা তো বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা নিমটি। হ্যাঁ সিম্পারায়
কত করে পিস? এটা 60 টাকা, এটা 70, এটা 80। ও 60 টাকা 70 টাকা আছে। এখানে হাফ কোটি আছে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা এটা আছে। হাজার চিংড়ি এটা 10 টাকা, এটা 300, 10 টাকা, এটা 30 টাকা, এটা বার্গার, এটা বার্গার 20 টাকা, এটা চিকেন আছে 60 টাকা, এটা 50 টাকা। এখনো তো বেচা কিনা শুরু হয় নাই নাকি? কিন্তু আমি সে আদিকাল থেকে গুলিস্তানি দেখি, ইয়ে থেকে বংশাল থেকে শুরু হয়েছে এই পর্যন্ত, একেবারে কি বলে জিরো পয়েন্ট পর্যন্ত। বার্গার কত করে ভাই? বার্গার এটা 20 টাকা। 20 টাকা এটা সবজি, সবজি ওটা কি 50 টাকা? এটা 50, এটা চিকেনের বার্গার। আচ্ছা ঠিক আছে স্যার। ও রাজবংশী দাদা কে অবস্থা? আছি ভালো।